অভিষেক ঐশ্বরিয়ার গ্রে ডিভোর্স। জানি না কি হতে যাচ্ছে অভি অ্যাশের রিয়েল লাইফে। বি টাউনের চারদিকের খবর ছড়িয়েছে তারা আলাদা হয়ে যাচ্ছেন। আম্বানিদের বিয়েতে শ্বশুরবাড়ির সঙ্গে রায়সুন্দরী ছিলেন না, সেটি নজর এড়ায়নি কারণ। একই অনুষ্ঠানে আলাদাভাবে ঐশ্বরিয়া ও মেয়ের উপস্থিতি গুঞ্জন বাড়িয়েছে ভক্তদের মধ্যে। বচ্চন পরিবারের ঝামেলা নিয়ে কানাঘুষা বেড়েই চলছিল। এই নিয়ে অভিষেক ঐশ্বরিয়ার দূরত্ব সোশ্যাল মিডিয়ায় অনেকদিন ধরেই ডালপালা ছড়াচ্ছিল। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ঘটনার শুরু অভিষেক বচ্চন একটি তালাকের পোস্টে লাইক দেওয়ার পর থেকে। ডিভোর্স সংক্রান্ত ইনস্টাগ্রাম পোস্টে অভিষেকের লাইক দেওয়া দেখে তুল কালাম কাণ্ড সোশ্যাল মিডিয়ায়। ডিভোর্সের জল্পনা কয়েক গুণ উস্কে দিয়েছে বচ্চন পুত্রের একটা লাইক। আসলে গ্রে ডিভোর্স কি? গ্রে ডিভোর্স অর্থ বিয়ের ৪-৫ দশক পর তালাক নেয়া, অর্থাৎ দীর্ঘ বিবাহিত জীবন কাটানোর পর একে অপর থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়া। বাচ্চারাও বড় হয়ে যায়, নিজেদের ভালো মন্দ বুঝতে পারে। লম্বা সময় ধরে দাম্পত্য জীবন কাটানোর পর আলাদা হওয়া বেশ কষ্টের। গ্রে ডিভোর্সকে কেউ কেউ সিলভার, কেউ কেউ আবার ডায়মন্ডও বলে থাকে। গ্রে ডিভোর্স পশ্চিমা দেশে বেশ প্রচলন। তবে অভিষেক ঐশ্বরিয়া এখন পর্যন্ত ডিভোর্স নিয়ে মুখ খোলেননি। ২০০৭ সালে ৭ পাকে বাঁধা পড়েন ঐশ্বর্য অভিষেক। তাদের মেয়ে আরাধ্যার জন্ম হয় ২০১১ সালে। চন্দ্রা, নিউজ 24।